প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এস যে রতন আপনাদের সকলের সাথে আছি আজকে এই পুরো পর্ব জুড়ে আছে এস জে রতন ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আপনারা জানেন যে তুই এবং মুস্তাকের গল্পের পুরোটা এই গল্পটি এখন শুধু গল্পে আবদ্ধ নেই এটি এখন ভাইরাল একটা ইস্যু সারা বাংলাদেশে এবং যেহেতু অনলাইনের যুগ সুতরাং এটা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে যেটা সদ্য খবর সেটা হলো যে এই যে এত ভিডিও ছড়িয়ে পড়লো এছাড়া তারা নিজেরাও বিভিন্ন চ্যানেলে যে অথবা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে নিজেরাও নিজেদের চ্যানেলগুলো থেকে নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নানা রকমের ভিডিও এবং বক্তব্য আপলোড করেছে ছবি আপলোড করেছে টিউষা এবং খন্দকার মোশতাকের এই যে ছবি এবং ভিডিও বা কন্টেন্টসগুলো এগুলো যেন আর প্রকাশিত না থাকে সবাই যেন এইগুলো সরিয়ে ফেলে সেই জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হুসাইনের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ তানভিরুল ইসলাম বৃহস্পতিবার ডাকযোগে একটি নোটিশ পাঠান এবং এই নোটিসে তারা এই কথাগুলোই বলেন যে কোনোভাবেই কোনো কিছু তিশা এবং মোস্তাক রিলেটেড আর যেন অনলাইনে না থাকে এছাড়া মিডিয়ার যদি অন্য কোনো ফর্মেটেও থাকে সেটাও যেন তুলে নেওয়া হয় নোটিসে বলা হয়েছে যে এদের যে গল্প এদের যে কাহিনী এদের যে ঘটনা এই ঘটনা গল্প কাহিনি কোনো কিছু আসলে সমাজের জন্য খুব বেশি উপকারের না বরং তরুণরা আরও এ থেকে বিপদগামী হচ্ছে ওনাদের যদি বৈধ বিয়ে হয়ে থাকে তাহলে সেটার বৈধতা হয়তো আছে বিয়ে হলে তো সেটা বৈধতার বিষয়টি যদি ঠিকঠাক থাকে তাহলে তো আর কথা নেই কিন্তু কিছু অস্বাভাবিকতা আছে যে বিষয়টি আমি আমার বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন ভিডিওতে এই তিসা এবং মোস্তাকের ইস্যুটিকে নিয়েই যখন করেছি তখন বলেছি এবং এই বিষয়টি কিন্তু এখন প্রামিন্যান্ট হলো এবং এই বিষয়টিতেই কিন্তু গুরুত্ব দিয়ে এখন আইনজীবী একজন আইনজীবী তিনি কিন্তু এই নোটিস পাঠালেন যে এটা কোনোভাবেই যেন আর দৃশ্যমান না থাকে সমাজ স্বাভাবিক কিছু দেখতে চায় অস্বাভাবিক এবং যেটা খাপ খায় না যেটা চোখে লাগে যেটা মানুষ সহজে গ্রহণ করতে পারে না এই বিষয়গুলো আসলে সমাজ কোনোভাবে নিতে চায় না এবং সমাজ নিলেও এটা আসলে খুব ভালো দৃষ্টান্ত নয় সুতরাং আমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে যদি আমরা বাঁচাতে চাই যদি সঠিক পথে নিতে চাই এবং তাদের মধ্যে স্বাভাবিক একটি বিষয় যদি বলবৎ রাখতে চাই তাহলে সমাজে কিছু বৈধ অস্বাভাবিক জিনিস থাকবে যেমন এটা তারা তাদের কাবিন নামা যদি থাকে তাদের রেজিস্ট্রেশন করা যদি থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই বিয়েটি বৈধ ঠিক আছে কিন্তু বৈধ হলেও এখানে অনেক ঘটনা ঘটেছে তার বাবা বিভিন্ন মিডিয়ার কাছে বলছেন যে তার মেয়েকে জোরপূর্বক এইভাবে বিয়ে করা হয়েছে এবং বলা যায় যে একরকমের ছিনতাই করে দেওয়া হয়েছে তার মেয়েকে তার মেয়েকে তুলে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে অথবা ইচ্ছের বিরুদ্ধে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে অথবা মেয়েকে ফুসলিয়ে নানাভাবে কিছু লোভনীয় বিষয় দেখে তাকে তার কাছে নিয়েছে অর্থাৎ মোস্তাকের কাছে নিয়েছে এবং মোস্তাক তাকে ব্যবহার করেছে এবং এখনও করে যাচ্ছে সুতরাং মোস্তাকের দিক থেকে আবার দেখা যায় যে মোস্তাক বলছেন যে না আমরা বুঝে শুনে ভালোবেসে বিয়ে করেছে একই কথা তীষার মুখ থেকেও শোনা গেছে সুতরাং এই যে বৈপরীত্য এই যে বাবার পক্ষ থেকে এক কথা আবার তীষা এবং মোস্তাকের পক্ষ থেকে এক কথা আবার তীষা মুস্তাকের কিছু ভিডিও কিছু অডিও প্রকাশ পেয়েছে যেগুলোতে আবার দেখা যায় যে তীষাকে জোর করার একটা প্রবণতা আমরা হয়তো সেখানে অনুভব করেছি সব মিলিয়েই দেখা যাচ্ছে যে এই বিষয়টিতে মানুষের মধ্যে কিন্তু নানা প্রভাব পড়েছে বইমেলায় বই বের করেছে যেটা পজিটিভলি অনেকেই দেখেন নাই এবং আপনারা জানেন যে লুচ্চা লুচ্চা এই শব্দ বলে বলে বইমেলা থেকে তাকে দুইবারের মতো বিতাড়িত করা হয়েছে অর্থাৎ তিনি আর বইমেলায় যেতে পারছেন না একইভাবে বাণিজ্য মেলা যে চলছে সেখানেও তারা দুইজন যখন উপস্থিত হয়েছিলেন সেখানেও কিন্তু লুচ্চা লুচ্চা শব্দ শুনে জনগণের তরুণ সমাজের এই লুচ্চা শব্দটি স্লোগানে স্লোগানে শুনে তারা কিন্তু বাধ্য হয়েছেন বাণিজ্য মেলা থেকে সটকে যেতে সুতরাং সমাজের জন্য যে ভালো কিছু হচ্ছে না এই তিসা এবং এই মুস্তাকের গল্পটি সেটাই আসলে এই সুপ্রিম কোর্টের আঞ্চ মোহাম্মদ জাকির হুসাইন তিনি বোঝাতে চেয়েছেন এবং তিনি উকিল নোটিস পাঠিয়েছেন পাঠিয়ে বলা হয়েছে যে কোনোভাবেই যেন এই সমস্ত বিষয় কন্টেন্টস হোক ভিডিওস হোক অডিও হোক যাই হোক না কেন কোনো কিছু যেন আদৃশ্যমান না থাকে আমরা বলতে চাই ঠিকই করেছেন উনি এটা হওয়া উচিত কারণ আমরা যে সমস্ত বাজে কিছু যা সমাজকে অস্বাভাবিকতার দিকে নিয়ে যায় সমাজকে একটা স্থিতিশীলতার জায়গা থেকে নরবরে করে এটা আমরা কখনোই চাই না আমরাও চাই না যে এটা হোক এইভাবে চলতে থাকুক বরং আমরা এটা চাই যে তিশার বাবা যেভাবে বিভিন্ন মিডিয়ায় যে কথা বলছেন কিছু তথ্য কিছু দলিল কিছু উপাত্র কিছু এভিডেন্স দেখাচ্ছেন যে মোশাক আসলে কোন চরিত্রের লোক সুতরাং এটা নিশ্চয়ই এটার প্রতি একটা আইনি যারা ব্যবস্থা নেন অর্থাৎ যারা আইনের কাজগুলো করেন পুলিশ আছে র্যাব আছে অন্যান্য যারা আছেন তারা অবশ্যই আগবাড়িয়ে এছাড়া শুধু বাড়িয়ে কেন এই তুই বাবা উনি তো নিজেও গেছেন ডিবি অফিসে সুতরাং বোঝা যাচ্ছে যে আইনের দ্বারস্থ তিনি হয়েছেন কেইসও করেছেন দুইটা সেই কেস চলছে মোশতাকের বিরুদ্ধে সুতরাং আইন এটার যথাযথ তদন্ত করুক করে একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক এবং একটি দৃষ্টান্ত স্থাপিত হোক যে যা সত্যি তাই যেন বের হয়ে আসে এবং যেটা মিথ্যে তা যেন ঢাকা পড়ে মিথ্যে যেন দূরীভূত হয় সত্য যেন উদ্ভাসিত হয় সেটাই হচ্ছে আমাদের কামনা বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা